আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 15 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এর 23 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা বিষয় যেটাই আল্লাহ পাক মনে করেছেন এটা গুরুত্ব, এটা সবচেয়েতে দামি কথা, সেটা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজটা মুমিনদের জন্য গুরুত্ব না অগুরুত্ব বলেন তো? সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। আল্লাহ পাক 82 জায়গায় কোরআনে কারিমে নামাজের কথা বলেছেন। এখন নামাজ যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তি যাকাত দিবে, যাকাত যতক্ষণ না দিবে তার নামাজ হবে না। এই জন্য নামাজের সাথে সাথে আকিমুস সালাত এর সাথে সাথে আবার যাকাতের কথাগুলো বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেটাই গুরুত্ব মনে করেছেন বান্দার জন্য, যেটা গুরুত্ব, যেটা সবচাইতে গুরুত্ব বিষয়, মোমিন বান্দাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন গুরুত্ব বিষয়গুলো। এখন বাস্তবতার কথা হলো, যেটা আল্লাহর কাছে গুরুত্ব, আমার রাসূলুল্লাহর কাছে যেটা সবচাইতে গুরুত্ব বিষয়, বাস্তব দৃশ্য সমাজের হলো আল্লাহ যেটাকে গুরুত্ব দেন, রসুল যেটাকে গুরুত্ব দেন, মোমিন বান্দাদের কাছে এর কোনো অবহেলা কোনো দাম নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যদি হজ করে, যাকাত দেয়, ওমরা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সমাজের যত যত ভালো ভালো কাজ করে, কিন্তু বান্দা যদি তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ বলেছেন তার যত ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ নষ্ট হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন এমন একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, এত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো বিষয়কে এত সূরায় নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কত খেদমত, কত গুরুত্ব, সন্তানের জন্য মাতা পিতা হলো জান্নাত এবং জাহান্নাম, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 6টা সূরার মধ্যে মা বাবার কথা আলোচনা করেছেন। কয় সূরা? আরও চিল্লায় বলেন কয় নম্বর, কত সূরা? 6টা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মা বাবার বিষয়গুলো তুলে ধরেছেন। আল্লাহ পাক কত বিস্তারিত বলেছেন, দেখেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে এই বিষয়ে কথা বলবো, কারণ বান্দার জন্য যেটা গুরুত্ব আমার আল্লাহ সবচাইতে বেশি কোরআনে কারিমে দিয়েছেন, আর আমি আপনাদের কল্যাণের জন্য ওই গুরুত্ব বিষয়গুলো সুন্দর করে আলোচনা করে উপস্থাপন করার চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন একটু তাকায় দেখেন আল্লাহ পাকের কি বাচন ভঙ্গি, বলার কি সুন্দর বাচন ভঙ্গি। আল্লাহ পাক বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, চূড়ান্ত একটা ফয়সালা হয়ে গেল, দুনিয়ায় কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো পীরের গোলামি চলবে না, কোনো মাজারের গোলামি চলবে না, কোনো বাজারের গোলামি চলবে না, কোনো খাজা বাবার গোলামি করা যাবে না, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? আরো চিল্লায় বলেন কার? একমাত্র দাসত্ব, গোলামি যদি করতে হয় সেজদা যদি দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশেরও মালিক জমিনেরও মালিক, আমার আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, কুল কায়নাতের মালিক, জান্নাত এবং জাহান্নামের মালিক, এই মহান রব্বুল আলামিন বান্দাদের ডাক দিয়ে বললেন, ওগো বান্দারা শোনো, ওয়াক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের গোলামি ছাড়া, ইবাদত ছাড়া আর কারো গোলামি আর ইবাদত চলবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এত গুরুত্বপূর্ণ বিষয়, আমার ইবাদতের পরেই বান্দা তোমার আব্বা এবং মার খেদমত করবে। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন কোরআনের কোনো জায়গায় বললেন না আমার ইবাদতের পরে অমুকের খেদমত করো, আমার গোলামের পরে অমুকের গোলামি করো, অমুকের দাসত্ব করো, আল্লাহ পাক এইগুলো কথা বলে নাই, সঙ্গে সঙ্গে বলছেন আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদতের পরে, আমার সেজদার পরে ভালো ব্যবহার আর খেদমত যদি করতে হয় মা বাবার করবে। সুবহানাল্লাহ। আহারে, আল্লাহ পাকের কাছে কি গুরুত্ব মা বাবার, আর সবচাইতে সমাজের অবহেলিত হলো মা বাবা সন্তানের কাছে, ঠিক না ভাই? সবচাইতে অবহেলা। দেখেন এখন, দেখেন শুধু এই কথা বলে আমার আল্লাহ বসে থাকলেন না, অবিলো বলে দেয়নি হেসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আমার আল্লাহ এত বিস্তারিত মা বাবার সম্পর্কে বলেছেন, কোরআনের কোনো জায়গায় এত বিস্তারিত কথা বলে নাই।
এত সুন্দর করে বোঝাই দিছে বান্দা কথা কোন ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে, কোন নরম আওয়াজে অথবা করা কথা কিভাবে বলবে, আমার আল্লাহ পাক ভাষাটা কেমন হবে, তোমার আচরণটা মা বাবার সাথে কি সুরে হবে, তোমার ব্যবহারটা কেমন হবে রব্বুল আলামিন, সমস্ত বিস্তারিত কথাগুলো আল্লাহ পাক কোরআনে দিয়েছে। কত সুন্দর করে বললেন কি জন্য খেদমত করবে শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যখন মা বাবা বয়স্ক হয়ে যাবে বৃদ্ধ হয়ে যায়, যদি তোমার সন্তান, তুমি সন্তান যদি মাকে একা পাও অথবা যদি তোমার আব্বাকে যদি পেয়ে যাও অথবা উভয়কে যদি পাও, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিওয়ালা তানহারহুমা, খবরদার সন্তান মায়ের সাথে ধমক দিয়ে কথা বলো না, বাবার সাথে চোখ গরম করে গলা আওয়াজ করে মোটা গলায় মায়ের সাথে বাবার সাথে কথা বলো না, এটা কার কথা, আরো জোরে বলেন কার কথা, আল্লাহ পাক বলছেন কেমনে কথা বলবে এই কথাটাও শিখাই দিলেন, ফালা তাকুল্লাহুমা উফি, খবরদার মায়ের সামনে বাবার সামনে ধমক দিয়ে উঁচু আওয়াজে একটু গলাটা মোটা করে মা আর বাবার সাথে কথা বলো না, সুবহানাল্লাহ, বলেন কথাটা কিভাবে বলবে, আল্লাহ পাক দেরি করে নাই, এক মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে নাই, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল চলে যাও আমার রসূলকে বলে দাও আমার বান্দাগুলি যেন মা বাবার সাথে কোন ভাষায় কথা বলবে সেটাও বলে দাও, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, জোরে বলেন আল্লাহু আকবার, মায়ের সাথে বাবার সাথে কোন ভাষায় কথা বলবে দুনিয়ার কোন মানুষ আপনারে শিখায় নাই, শিখাইছে কে, আরো জোরে বলেন কে, আমার আল্লাহ নিজে আমারে বানাইলেন, মা বাবার গর্ভে দিয়ে দিলেন, মায়ের গর্ভে দিলেন, বাবার এক ফোঁটা নাফাক পানি থেকে আমি একটা সুন্দর মানুষ আমি আকৃতি গঠন করলাম, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিলেন, কিন্তু এই মা বাবার যেন কৃতজ্ঞতা না হয়, মা বাবা যেন অসম্মান না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনম, ফালা তাকুল্লাহুমা, খবরদার ধমক দিয়ে তো কথা বলবেই না, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক নত শিরে বিনয় হয়ে মা বাবার সাথে তুমি কথা বলবে, সুবহানাল্লাহ, আল্লাহর আদেশ বান্দার উপরে, আমার ইবাদতের পরে মায়ের খেদমত বাবার খেদমত, এই দুজনের খেদমত ছাড়া, দুইজনের আদেশ ছাড়া, দুইজনের নির্দেশ ছাড়া কারো কথা শুনবে না, আর ধমক দিয়ে কথাও বলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন কাওলান কারীমা, সম্মান দিয়ে নিচু আওয়াজে বিনয়ভাবে মায়ের সাথে বাবার সাথে কথা বলো, যেই কথা বললে তারা উহু শব্দ না করে, যেই কথা বললে তারা আঘাত না পায়, এত সুন্দর করে কথা বলো, আর একটা কথা শোনো, আল্লাহ পাকের কি বাচনভঙ্গি, কি শব্দগুলো এখানে ব্যবহার করলেন দেখেন, অকফিদিলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, তোমার আব্বা এবং তোমার মা যখন বয়স্ক হয়ে যাবে তখন তুমি এক কাজ করো, তোমার দুইটা বাহু আমি দান করেছি, মুরগির বাহুর কথা আল্লাহ পাক বলেছেন, ডানা ডানা মানুষের হয় না, ডানা হয় পাখির ডানা হয়, মুরগির ডানা হয়, আপনারা দেখেন তো মুরগির বাচ্চাকে যখন চিন নিয়ে যায়, মুরগির বাচ্চা যখন চিলটা তাকে থাপা দিয়ে নিয়ে যাবে অথবা কোনো কুকুর ছানা মুরগির বাচ্চাকে ধরবে, মা চিন্তা করে আমি যদি পাখাটা যদি উঁচু করে রাখি আমার বাচ্চাগুলো তো পাখার মধ্যে আসতে পারবে না, মা তখন ভাবে আমার বাচ্চাগুলো যখন পাখাটা উঁচু করব সন্তানগুলো পাখার মধ্যে যখন চলে আসে, বাচ্চা মুরগির বাচ্চার মা তখন পাটা পাখাটা ডাউন ফল করে দেয়, নিচু করে দেয়, ভিতরে বাচ্চাদেরকে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির ডানার কথা আল্লাহ পাক বলেছেন, আফিদিল্লাহুমা জানাহাজ্জুল্লি, মা যখন বৃদ্ধ হয় বাবা যখন বয়স্ক হয়ে যায় তোমাকে দুটি বাহু আমি দিয়েছি, এই দুটি বাহুর মধ্যে মা বাবাকে তার রহমতের ছায়ায় পরিবেষ্টন করে রাখবে, সুবহানাল্লাহ, কেমনি করে রাখবে সেই কথা আল্লাহ পাক কোরআনে বলছেন যে আফিদিল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, তোমার আব্বা যখন বয়স্ক হয়ে যাবে, তোমার আব্বা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন বয়স্ক হয়ে যাবে আর আগের মতো চলতে পারবে না, শরীরের দুর্বল হয়ে যাবে, শরীরের শক্তি হারিয়ে ফেলবে বাবা, মা শরীরের শক্তি হারিয়ে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা বলেছেন বান্দা, তোমার আব্বা যখন বয়স্ক হবে, মা যখন বৃদ্ধ হয়ে যাবে, আর এই বিপদের মুহূর্তে ওয়াকফিদিলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, তুমি তোমার রহমতের দয়ার বহকারা
তোমার মার জন্য আর বাবার জন্য অবনত করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন কি গুরুত্ব দিয়েছেন মা বাবার। ওয়াকুল রাব্বির হাগুহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা আমার সাথে পড়েন তারা বলেন তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন বান্দা বয়স্ক যখন তোমার আব্বা হবে তোমার মা হবে তখন তারা বৃদ্ধ হয়ে যাবে, চলাফেরা করতে পারবে না, এমন মুহূর্তে তাদের সাথে খারাপ ব্যবহার করো না, বরং আমি যে তোমাকে দুটি বাহু দিয়েছি এই দুটি বাহু দিয়ে তোমার মা এবং বাবাকে রহমতের ছায়ার মধ্যে রাখবে। শুধু রাখলে হবে না, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বসে থেকো না, মায়ের জন্য বাবার জন্য নামাজের সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। মায়ের জন্য বাবার জন্য দোয়াটা শিখাইছে কে? আরো জোরে বলেন কে? আমরা যারা নামাজ পড়ি সব সময় যেন এই দোয়াটা যেন পড়ি, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে শিখাইছে, বান্দা তুই তোর মা বাবার প্রতি কৃতজ্ঞ হোস না, তোকে যে কষ্টের পরে কষ্ট করে তোর মা তোকে গর্ভ ধারণ করেছে, তোর আব্বা কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে তোর খাওয়াইছে, নিজের ভালো জামাটা এদের মধ্যে পরে নেই তোরে দিছে। নিজের সন্তানের দিকে তাকালে বোঝা যায়, আমার ছোট্ট একটা মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে আছে, আহারে কি যে আদর করি আর কি মায়াটা তার জন্য লাগে। মাঝে মধ্যে মনে করি আমার মা আমার বাবা এইভাবে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে নিজের খাবারটা নিজের মুখের কাছ থেকে নিয়ে সন্তানের মুখে তুলে দেয়, মনে করে সন্তান বড় মাছটা খেলেই মনে হয় আমি শান্তি পাই, ঠিক না ভাই? এটাই এটাই লাগে। অথচ সন্তান বড় হয়েছে, রোজগার করা শিখেছে, আর মাকে ভুলে গেছে, আব্বাকে ভুলে গেছে। আল্লাহ পাক দেখেন কোরআনে কারিমে এত জায়গায় মা বাবার কথা বলেছে, আর কোনো বিষয়ে এত সুরার মধ্যে বলে নাই। এত সুরা, এত আয়াত নাজিল করেছেন মা বাবার সম্পর্কে, এটা তো শুধু বনি ইসরাইলের সুরা বললাম। দেখেন এখন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরেন আল্লাহ পাক জানেন বান্দা যদি এত কিছু বল মা বাবার সম্পর্কে বলার পরে এখন মা বাবার খেদমত করবে, এই খেদমতটা গ্রামের মুরব্বীদের মধ্যে চাপে পড়বে পরে করবে, অথবা তিনি নিজের ব্যক্তিগতভাবে বিবেকের তাড়নায় তিনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনম, এত কিছু বলার পরে তুমি যদি তোমার মায়ের খেদমত করো বাবার খেদমত করো, এটা আমি আল্লাহর নির্দেশ হিসাবে করবে নাকি দায় সারা হিসাবে মানুষের চাপে মেনে নিবে? আল্লাহ পাক বলছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন রব্বুকুম, তোমার রব জানেন, আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরটা কি বলে, আহারে আমি তো মা বাবাকে ভরণ পোষণ দিতে চাই না, কিন্তু বিবেকের কারণে সমাজের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমি টাকাওয়ালা মানুষ, বড় বড় চাকরি করি, আমার মা বৃদ্ধ মানুষ, আমার আব্বা বৃদ্ধ মানুষ, এখন খরচপাতি তো দেওয়া লাগবে, আমি মানুষের দায়ে পড়ে দাও নাকি মুরব্বীদের চাপে পড়ে দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুকুম আলামু, তোমার রব বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরের খবর জানে। সুবহানাল্লাহ। বলেন অন্তরের খবর কে জানে ভাই? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন শোনো এত কথাগুলো তোমাকে জানালাম যে আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনি হেসানা, একমাত্র ইবাদত আর একমাত্র যদি কথাবার্তা শুনতে হয়, খেদমত করতে হয়, ভালোবাসতে হয়, সবচাইতে ভালোবাসা দিবে মা বাবাকে। সুবহানাল্লাহ। বলেন এত কিছু কথা, কথা বলবে কেমনে, এই ভাষাটাও আল্লাহ শিখাইছে, মা বাবার সাথে কী ভাষায় কথা বলবে আল্লাহ পাক শিখাইছে, কিন্তু সেই ভাষাটা কি আছে? আহারে সন্তান মায়ের সাথে কী ব্যবহারগুলো করে, আব্বা যদি একটু বয়স্ক হয় যদি একটু কথা বেশি বলে কত রকমের ভাষা বলে, এমনও কুলাঙ্গার সন্তান সমাজে আছে মাকে মারে বাবার শরীরে আঘাত করে সমাজে নাই? অনেক সন্তান আছে আব্বারে পিটায় মারে পিটায়, মা বয়স্ক মানুষ, কত সন্তান ফেসবুকের সবাদে দেখি, ঢাকাতে এক বাবারে সন্তান 40 লক্ষ টাকা রিটার্নে পেয়েছে, সব জমি জমা দিচ্ছে সন্তানকে, 40 লাখ টাকা ব্যাংকে আছে, বাবাকে তিন সন্তান মিলে মুখে মুখোশ পরে তো সুন্দর করে বললেন ওয়াইদ পালা লোকমানু নিবিনিহি ওয়া হুয়া আইযুহু ইয়া বুনাইয়া লা তুশিরকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত লোকমান তিনি নবী ও না রাসূল না, হযরত লোকমানের নামে এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিলেন, কি কারণে দিলেন? হযরত লোকমান দেখেন কি বলছেন,
ইজ কলা লোকমানুলি ইবনিহি, লোকমান যখন তার সন্তানকে ডাক দিলেন, অহুয়াইজু সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বোনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরিক হলো সবচাইতে মস্ত বড় জুলুম, শিরিক সবচাইতে মস্ত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, লোকমান তুমি যেহেতু তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলে, তোমার সন্তান তুমি যখন আমার আল্লাহর সাথে পরিচয় করায় দিলে, ও লোকমান শোনো, এখন আমার দায়িত্ব হয়ে গেল, তুমি যখন তোমার সন্তানকে তার রবের সাথে পরিচয় করায় দিলে, এখন আমার কাজ হলো তোমাকে তোমার সন্তানের কাছে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নায়াত নাজিল করলেন, এক মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানাবি والديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. চিল্লে বলেন তো আল্লাহু আকবার, সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান শোনো, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলে, বললে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এখন আমি তো বসে থাকতে পারি না, আমি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললাম, ও লোকমানের সন্তান শোনো, তামাম পৃথিবীর সমস্ত বান্দাদের উপরে আয়াত নাজিল করলাম, ওয়াসাইনাল ইনসানা বি ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, আমি প্রত্যেক পৃথিবীর মানুষকে জানাই দিলাম, তোমাদের মা বাবার প্রতি তোমরা এহসান হও, হামালাতুহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে। সুবহানাল্লাহ, ওয়াফিসালুহু ফি আমাইনি, তোমাকে দুধ পান করিয়েছে দুই বছর, আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এখন তুমি এক কাজ করো, আমারও কৃতজ্ঞতা করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক বলছেন, আমি বসে থাকলাম না, সন্তানকে যখন লোকমান তার ছেলেকে যখন আমার সাথে পরিচয় করিয়ে দিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ শাইয়াও ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর কথা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, মা বাবা যদি তোমাকে কোনো কাজের আদেশ দেয় যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, জ্ঞান নাই, ওই বিষয়ে মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না, ফালা তুতিহমা ওয়া সাইবহমা ফিদ দুনিয়া মারুফা, বাবা মা যদি খারাপ হয় আমার আল্লাহ বলছেন ফালা তুতিহমা, এই ক্ষেত্রে অনুসরণ করো না, ওয়া সাইবহমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ার মধ্যে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, এমন কি তোমার মা যদি বেশ্যাও হয়, আল্লাহ নির্দেশ হলো মা যত খারাপই হোক খারাপ হোক আল্লাহর কাছে তার বিচার হবে, কিন্তু সন্তানই জানে তুমি দুনিয়াতে মা বাবার সাথে ভালো আচরণ করবে, কার বিধান? আল্লাহ পাকের, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি দুনিয়ার মধ্যে ভালো ব্যবহার করবে আব্বা মার সাথে, সে তারা যত খারাপ হোক তোমার এই বিষয়ে দেখার দরকার নাই, তুমি তোমার ভালোবাসার দায়িত্ব পালন করো, আল্লাহ পাকের কাছে তার মা বাবা শাস্তিযোগ্য হবে, কিন্তু সন্তান হিসাবে তোমার দায়িত্ব হলো মার সাথে আব্বার সাথে দুনিয়ার মধ্যে, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বলেন সুবহানাল্লাহ, মায়ের সাথে ভালো আচরণ দুনিয়ায় করতে হবে, আব্বার সাথে ভালো আচরণ করতে হবে। এখন এই এই যে কোরআনের মধ্যে এত সুরায় এত আয়াতে আল্লাহ পাক মা বাবার কথা বললেন, আমি আপনাদের কোরআন শোনাচ্ছি, কী শোনাচ্ছি ভাই, কোরআন শোনাচ্ছি, একেবারে হুফহুফ কোরআনগুলো আপনাদের মধ্যে তুলে ধরছি, এখন আপনাদের কাজ হলো এতদিন যা হয়ে গেছে হয়ে গেছে, এখন এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন সুরায় বলছেন, এখন সন্তানের দায়িত্ব হলো আল্লাহর এই কথার দিকে ফিরে আসা এবং এটাকে স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম বাধা বিপত্তি হিসাবে মেনে নেওয়া, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিহমা, মা বেব যদি বাবা যদি তোমাদেরকে কোনো অসৎ কাজের আদেশ দেয় এটা মেনো না, এটা মানা যাবে না, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে সেই কথাটা মানা যাবে না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং দুনিয়ার মধ্যে মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা, একটি মাত্র হাদিস বলবো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন, বিচার দায়ী করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মারলো, গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, দেখেন মায়ের সাথে যে ভালো আচরণ করতে হবে, মা যদি মুশরিক হয়
একটু এই কথাটা বোঝানোর জন্য হাদিসটা আনলাম। আল্লাহ নবী বলছেন, আবু হুরাইরা, মা তোমাকে কেন মেরেছে আমাকে বলো। হযরতে আবু হুরাইরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত করে আপনার দরবার থেকে আমি ফিরছি বাড়ির দিকে, আমার মা মুশরিকা, ঈমান আনে নাই। গভীর রাতে যখন বাড়ি ফিরে গেলাম, আমার মা আমাকে ডাক দিয়ে বলছে, আবু হুরাইরা কোথায় গিয়েছিলে বাবা? আমি বললাম, মা গো, দুনিয়ার মধ্যে যার কদম মোবারক চুম্বন করতে পারলে দুনিয়াও ধন্য হয়, আখেরাতেও ধন্য হয়। ওই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, এক মুহূর্ত দেরি করে নাই, আমার গলাটা ধাক্কা দিয়ে বললো, আবু হুরাইরা, হয় মুহাম্মাদের দরবার ছেড়ে দিবি, অথবা তুই আমার বাড়ি ঘর ছেড়ে চলে যাবি। আমি বললাম, মা গো, তুমি বুড়ো মানুষ, তোমার শরীরে যত শক্তি আছে, আমি আবু হুরাইরা মারো, আমারে আঘাত করো, মারতে মারতে যদি বাড়ি থেকে বের করে দাও, তামাম দুনিয়া সহ তোমাকে ছেড়ে তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক আমি আবু হুরাইরা ছেড়ে দিতে পারি না। আমার হাবিব ও আল্লাহর পয়গম্বর নবীজি, আমি এই কথা বলার সাথে সাথে আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আবু হুরাইরা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ এনেছ? তোমার মা তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমি মুহাম্মাদের এই জায়গায় করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল নবী, তিনি যদি মরুভূমির মধ্যে হেঁটে যান, মরুভূমির শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। তিনি যদি রোদের মধ্যে হেঁটে যায়, মেঘমালাগুলি রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া দান করেন। তিনি হলেন শরীয়ত প্রণেতা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, যার না বানালে দুনিয়ার কিছুই বানালেন না। আমার আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, অগো নবীজি, গোটা পৃথিবীর জন্য আমি রব্বুল আলামিন আপনার রহমত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীজি বলছেন, আবু হুরাইরা, তোমার মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই, তুমি চলে যাও। আল্লাহর নবীর সাহাবি আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা মারলো, আমি এই বিরুদ্ধে আপনার কাছে কোনো নালিশানি নাই গো নবী, বলে কেন এসেছ? হযরত আবু হুরাইরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, ঈমান আনে নাই। রাসূল, আপনি যদি দোয়া করেন, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে দোয়াটা মঞ্জুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মার জন্য দোয়া করে দেন, আমার মাকে যেন রব্বুল আলামিন হেদায়েতে কামেলা নসিব করে দেন। আল্লাহর নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরাইরা। রাসূলুল্লাহর দোয়া শেষ হয় নাই, হযরতে আবু হুরাইরা বাড়ির দিকে দৌড় দিয়েছেন। পথের মধ্যে কিছু সাহাবী হযরতে আবু হুরাইরা জামাটা টেনে ধরলো, আরে এত ভদ্রলোক, এত সুন্দর একটা ছেলে, কখনো তো দৌড় দেয় না, লাজ্জা পারে না, কি হয়েছে না জানি, কোনো কারণ হয়েছে কিনা। হযরতে আবু হুরাইরা জামাটা টেনে ধরলো, বললো, ভাই তুমি দৌড়াও কেন? হযরতে আবু হুরাইরা বলে, ভাই আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে গিয়ে বাড়িতে যেয়ে দেখতে চাই, আমি আগে বাড়িতে পৌঁছলাম নাকি আমার যাওয়ার আগে আল্লাহর পয়গম্বরের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। হযরতে আবু হুরাইরা দরজা লক করলো, ভিতর থেকে আওয়াজ দিল, কে? হযরতে আবু হুরাইরা বলছে, মা আমি আবু হুরাইরা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা বলেন, আমার মা যে ভেতর থেকে কথা বলেছে, আমার মনে হয়ে গেল আল্লাহর নবীর দোয়া বুঝে আমার মার বিছানায় পৌঁছে গেছে। আমার মা যখন আমারে ডাক দিল, আগের মতো শিরকিয়াতের কোনো কর্পশতা মায়ের গলার আওয়াজের মধ্যে পাই নাই, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে আল্লাহর নবীজির তাওহীদের গন্ধ পেয়েছি। মা যখন দরজা খুলে দিল, আমি দেখলাম মা বুড়ি মানুষ, মায়ের পাকা চুল থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে। আমি বুঝলাম, মা তোমার পায়ের, তোমার মাথা থেকে কেন পানি পড়ছে? আমার মা বলছে, বাবা আমি তোকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি তোরে কেন মারলাম? আমি আর মুশরিক থাকতে চাই না, আমার আর দেরি করাস না, সঙ্গে সঙ্গে নিয়ে যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তাড়াতাড়ি করে আমার পরে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মায়ের সম্মান, মায়ের মর্যাদা আল্লাহ পাক নিজে দিয়েছে, আমার রাসূল দিয়েছে বলে সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী, বিশ্বনবী,
একদিন তিনি গরিবদের মাঝে গোস্ত বন্টন করছেন, একা একটা লাইন বহু দূরে চলে গেল, আল্লাহর নবী দেখছেন হঠাৎ করে একটা বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ নবীজির চোখে পড়ে গেল, পূজা হয়ে হাঁটতেছে, পাশে একটা টোপলা একটা কাগজের গাঠরি, আল্লাহর পয়গম্বর, তিনি সঙ্গে সঙ্গে গোস্ত দেওয়া বন্ধ করলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হারে কোনোদিন নবী গোস্ত দেওয়া অবস্থায় গরিবদের মাঝে বন্টন অবস্থায় একদিন অপেক্ষা করে নাই, আজকে কেন নবীজি বন্টন বন্ধ করে দিল? আল্লাহর হাবিব দূর থেকে চলে গেলেন, একজন বৃদ্ধ বুড়ি মায়ের সাথে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবীজি বুড়ি মাকে জড়ায় ধরলেন, কপালে চুমা দিলেন, মার শরীরে তিনি তার হাতখানা পরশখানা বলে এদিনে জড়িয়ে ধরলেন, আদর করলেন। সাহাবীর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, বিশ্ব নবীজি কোনোদিন তো এরকম করে নাই। ওই বুড়িকে নবীজি মসজিদে নবীর ভিতরে এনে নিজের চাদরখানা বুড়ির পায়ের নিচে বিছায় দিলে, বলে সুবহানাল্লাহ। বুড়ি যখন উঠে গেল, নবীজি আবার কপালে চুমা দিলেন, আদর করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এর আগে কোনোদিন আপনি এত বড় কাজ করতে দেখি নাই গো নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একজন পথের ভিখারি, একজন বৃদ্ধ বুড়ি মানুষের জন্য নবীজি দাঁড়িয়ে যায় আর নিজের গায়ের চাদরখানা নবীজি বুড়ির পায়ের নিচে বিছায় দেয়। আল্লাহর নবী বললেন, সাহাবি তোমরা চেনো না, আমি নবীজি, আবার মায়ের দুধ আমার কিসমতে নসিব হয় নাই গো সাহাবি, আমার মাকে আমি দেখতে পাই নাই, আমার মায়ের আদর সোহাগ আমার কিসমতে নসিব হয় নাই, যেই মায়ের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যার কোলে আদর করে আমাকে বড় করেছেন, ইনি হলেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া, ইনি আমার দুধ মা, আমি তাকে সম্মান করেছি, মর্যাদা দিয়েছি। একজন দুধ মায়ের জন্য নবীজির এত সম্মান, এত মর্যাদা, আজ নিজের গর্ভধারিণী মাকে পেয়ে কত সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আহারে এ কি খারাপ ব্যবহার, মাকে মারে, আঘাত করে, মায়ের মাথা ফাটিয়ে দেয়, মারে কাপড় দেয় না, পোশাক দেয় না, ভালো খাবারটা মাকে দেয় নাই। তুমি যে তোমার পীরকে যতটা সম্মান করো, তোমার ওস্তাদকে যতটা মহাব্বত করো, তুমি তোমার অফিসের বসকে যতটুকু সম্মান করে আদর করে খাবার খাওয়াও, এর একশো ভাগের এক ভাগ যদি মাকে আদর করতে, বাবাকে আদর করতে, দুনিয়াতে তোমার জান্নাতটা অজীব হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, দুনিয়ায় জান্নাত কিনতে পারো নাই, দুনিয়ায় জান্নাত তুমি কিনতে পারো নাই প্রিয় ভাই, তুমি তোমার মাকে অবহেলা করছো, বাবাকে অবহেলা করছো, এর মানে হলো তুমি তোমার জিন্দেগিতে যত নেক আমল তোমার আমলনামায় থাকবে, মাকে কষ্ট দেওয়ার কারণে, আব্বাকে দুঃখ দেওয়ার কারণে তোমার সমস্ত নেক আমলগুলো আমার আল্লাহ এক মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেলবে, কোনো নেক আমল তোমার কবুল হবে না। রিজিক যদি বাড়াতে চাও, সম্মান যদি দুনিয়ায় পেতে চাও, মায়ের পাও ধরে কান্দো, মারে খেদমত করো, বাবারে খাবার দাও, মাকে সম্মান করো, ভালোবাসো, দুনিয়ায় আমার আল্লাহ রিজিক বাড়ায় দিব বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার সোকা সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ও হাবিব, দুনিয়ার সমস্ত মানুষকে বলে দেন, লোকেরা যদি আপনার কাছে আসে আর জিজ্ঞেস করে, নবী গো আমি তো ছোট মানুষ ছিলাম, কামাই করতে পারি নাই, রোজগার করতে পারি নাই, চাকরি করি নাই, ব্যবসা করি নাই, টাকা নাই, পয়সা নাই, এখন আমি বড় হয়েছি, আমার মা বাবা আমাকে কুলে পেটে আদর করে বড় করেছে, আমি এখন ইনকাম করা শিখেছি, ওগো আল্লাহর হাবিব আমার এই চাকরির টাকা, আমার এই ব্যবসার টাকা কোন জায়গায় আমি খরচ করব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নবীজিকে জানায় দিলেন, হাবিব আপনি বলে দেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন খরচটা কোন জায়গায় করবেন, সর্বপ্রথম কোন জায়গায় খরচ করবেন। আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বলছেন খরচটা কোথায় হবে, খরচের কথাও আল্লাহ পাক জানায় দিলেন। প্রিয় ভাই আমার, এখন খরচটা কোন জায়গায় হবে দেখেন, হে রাসূল, লোকেরা যদি জিজ্ঞেস করে আমি খরচ করব কোন জায়গায়, আল্লাহ পাক
তার হাবিবকে বললেন, আপনি বলে দেন মিন খৈরিন সবচাইতে ভালো ভালো জায়গায় খরচ করবে, এর মধ্যে সবচাইতে ভালো জায়গা ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সবচাইতে ভালো জায়গা হলো মা বাবা। সুবহানাল্লাহ, এই যে ভালো জায়গা, আপনি খরচটা কোন জায়গায় করবেন? এই একটা সিরিয়াল যদি আপনি আওয়ামী লীগের হাতে দেন, অথবা বিএনপির কোনো নেতৃবৃন্দর কাছে দেন, অথবা জামাতের কত নেতৃবৃন্দর কাছে দিয়ে খরচ, এই যে টাকা পয়সা খরচ করবে কোন জায়গায়? সবাই যার যার দলের লোককে আগে দিবে না অন্য মানুষকে আগে দিবে বলেন তো? নিজের দলের লোককে আগে দিবে, নিজের খালাতো ভাই, ফুফাতো ভাই, নিজের শালি সাদাকিয়া সবাইকে আগে দিবে বন্টন কর্তা করার জন্য। কিন্তু কোথায় বন্টন করতে হবে এই নীতিমালাটা শিখাইছেন কে? আরো জোরে বলেন কে? বন্টন করবে কোন জায়গায় তোমার খরচের টাকা? আল্লাহ পাক নিজে শিখাই দিয়েছেন, ফালিল ওয়ালিদাইনি, আগে তোমার মা বাবার জন্য খরচ করো, ওয়াল আকরাবিন, তোমার মা বাবার পরে তোমার নিকট আত্মীয় যারা আছে এদের জন্য খরচ করো, এরপরে কোথায় করবে? ওয়াল ইতামা ওয়াল মাসাকিনি ওয়াবনি সাবিল, ইতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য খরচ করো। এখন খরচটা কোন জায়গায় করবেন আল্লাহ তাও শিখাই দিয়েছেন। কিন্তু সবচাইতে বোকা বান্দা হলো, বোকা মুসলমান হলো, ভালো আপেল, ভালো কমলা, ভালো মেদানা তার পীর বাবাকে আগে খাওয়ায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবচেয়ে ভালো ফল, যেটা দামি ফল, পীর কখন আসবে মা বাবার খবর নাই, পীরের মুখে কি সুন্দর বেদনা তোলায় দেয়, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এটা কেন বললাম শোনেন, একটা বেদনা একটা আপেল শীতের সিজনে নয়, এই সিজনে যদি আল্লাহ রাসূল বলেছেন একটা আপেল যদি একটা বেদনার কোয়া যদি নিজে তুমি ছিলে দাও আর বৃদ্ধ মায়ের মুখে যদি তুলে দাও, আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহর আরশ আজিম সহ আমার আল্লাহ নিজে বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, এখন মা বাবার খবর নাই, সবচাইতে ভালো দামি পোশাক, টাকা পয়সা, যত কিছু খাবার খাদ্য পাবেন সব পীরের দরবারে চলে যায়। আমি পীরের দরবারে দেওয়ার জন্য নিষেধ করছি না, কিন্তু সবার আগে দিতে হবে আপনার আব্বা এবং মাকে। সবচাইতে ভালো খাবার, ভালো ফল, বাজারে সবচাইতে ভালো জিনিসটা আগে আপনার আব্বার মুখে তুলে দেন, মার মুখে খাবার দেন, নিজের হাতে যদি একটু খাবারটা মায়ের মুখে তুলে দেন, মার চাইতে খুশি কি আর কেউ হবে ভাই? কেউ হবে না। এই জন্য প্রিয় ভাই কত কথা বলবো, অনেক কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় আবার আগামীতে বলবো, কিন্তু একটা দামি কথা শুনে যান, সেটা হলো মা এবং বাবা, এটা হলো আপনার কাছে সবচাইতে দামি সম্পদ, এটা হলো জান্নাত এবং জাহান্নাম। মা আপনার জান্নাত, আব্বাও আপনার জান্নাত, যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, আর তারা যদি বেজার হয়, অসন্তুষ্ট হয়, তাহলে এরা আপনার দুনিয়াও আখেরাতে সব জায়গায় আপনার জাহান্নাম হয়ে যাবে। কারণ মা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি, বাবা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরাম, তোমার মায়ের দিকে তোমার আব্বার দিকে যদি দৈনিক একবার যদি নেক দৃষ্টিতে তাকাও, রহমতের নজরে তাকাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, একটা কবুল হজের সব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। সাহাবি তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন যদি 100 বার পকপ করে আমার মায়ের দিকে আব্বার দিকে যদি রহমতের দৃষ্টি নিয়ে তাকাই আমার কি হবে? আল্লাহর হাবিব তার পবিত্র জবান দিয়ে বলে দিলেন, তুমি যদি প্রতিদিন 100 বার তোমার মায়ের দিকে বাবার দিকে রহমতের ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাও, 100 কবুল হাজার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ, কি মর্যাদা, কি সম্মান! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি সম্মান মায়ের, কি সম্মান বাবার! অত যেই সম্পদ আমাদের কাছে থাকার বড়, আজ এতটা অবহেলিত মা আর বাবা, সমাজের মধ্যে সবচেয়ে মা বাবা অবহেলিত। শাশুড়ির সাথে কি সুন্দর আচরণ করে, শ্বশুরের সাথে কি সুন্দর আব্বা আব্বা করে কথা বলে, শ্বশুরের ডাকগুলো যদি একবার যদি আব্বারে সুন্দর করে ডাকা যায়, আমার আব্বা তো কলিজা থেকে খুশি হয়ে যায়। আব্বার সাথে কথা বলে না, মার সাথে কথা বলে না, ঘরের মধ্যে বেড়া আসে না নাই, আব্বারে আলাদা খায়, বাবা আলাদা খায়, সন্তান আলাদা, বগুড়া শহরে বিশাল বড় ফ্ল্যাট বাসা নিয়ে বইয়ের সাথে পড়ে না, আব্বার স্ট্যাটাস নাই, মায়ের ব্যবহার তেমনটা ভালো না, গ্রামের মানুষ মূর্খ মানুষ, অশিক্ষিত লোক চলতে পারে না, পোশাক পরিচ্ছদ তেমনটা ভালো না, পজিশনে মানায় না বিদায়, ছেলে শহরে ভালো ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, গর্ভধারিণী মা যার কদমের নিচে সন্তানের জান্নাত, সেই মারে গ্রামে রেখে মার খবর নেয় না, সন্তান 6 মাস 1 বছর যায়, বছরের পর বছর যায়, এমন সন্তান আছে কোনো দিন মার সাথে কথাও বলে না, কারণ হলো শুধু বউ, বইয়ের মহাব্বতে বইয়ের বউকে খুশি করার জন্য তুমি সন্তান, তুমি কি তোমার জন্য জাহান্নাম অজীব করে নিচ্ছ? আহারে প্রিয় ভাই, বউ মরে গেলে তো বউ পাওয়া যায়, নতুন নতুন বউ আবার পাওয়া যায়, মাকে পাওয়া কোথায়, মাকে কোথায় পাওয়া যায়, বাবাকে কোথায় পাওয়া যায়? এই জন্য মার পায়ের নিচে জান্নাত, আব্বার খেদমতে আমার আল্লাহ সন্তুষ্ট। প্রিয় ভাই,
এই জন্য কথা আর বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এই জন্য আজকে যতটুকু শুনলেন, আজকে বাড়িতে গিয়ে মা বাবার সাথে যারা বেয়াদবি করেছেন, খারাপ আচরণ যাদের হয়ে গেছে ইতিপূর্বে, মার কাছে মাফ চান, আব্বার কাছে মাফ চান, মা বাবা এত দয়াবান আপনাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে রহমতের কোলের মধ্যে জড়ায় নিবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমি চাকরি করি আপনাদের এখানে, অল্প বেতন পাই, সামান্য বেতন পাই, এরপরে নিয়ত আছে যতদিন আমি বাঁচবো আমার স্ত্রীকে বলে দিয়েছি আমি যতদিন বেঁচে আছি আমার আব্বা মা আমার মধ্যে থাকবে। আল্লাহর কসমে মুরশিদ সাক্ষী, আমার সামনে কোরআন শরীফ আছে, আমি মোটেই মিথ্যা কথা বলছি না। আমার আব্বা মাকে আমি যতদিন বেঁচে আছি আমার আব্বা মাকে ডাল মতো ভাত হলে একসাথে খাবো। এটাই হলো সন্তান, এটাই হলো সন্তান, এটাই উচিত। আমি আমি গোস্ত মাছ দিয়ে ভাত খাবো, আমার আব্বা ভর্তা দিয়ে ভাত খাবে পাশের ঘরে, এটা হয় না, এটা সন্তানের জন্য মানুষ হয় না। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে যেন কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারি। ব্যাধবি যাদের হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চান, মার কাছে মাপ চান, মা বাবার দোয়া সবচাইতে আল্লাহর কাছে দামি দোয়া। মায়ের দোয়ায় বাইজিদ বস্তামি উলি হয়ে গেছে, কত মানুষ মায়ের দোয়ায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। বাবার দোয়া, মায়ের দোয়ার মধ্যে কোনো রকম পর্দা থাকে না, তিনজনের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, এক নম্বর হলো মুসাফির, মুসাফির যদি দোয়া করে আল্লাহর আর মুসাফিরের মাঝে কোনো পর্দা থাকে না। দুই নম্বর হলো মার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দরে সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে যায়। আর তিন নম্বর হলো মাজলুম, যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়, এই মাজলুম ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মায়ের দোয়া সবচাইতে দামি দোয়া, আব্বার দোয়া সবচাইতে দামি দোয়া, সন্তানের জন্য মা বাবার চাইতে কল্যাণকামী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।